প্রিয় প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। সৌদি আরবে প্রবেশে ভ্যাকসিনেশন সার্টিফিকেট এর প্রয়োজন হবে না। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে সৌদি আরবে প্রবেশের জন্য করোনা ভ্যাকসিনেশন সার্টিফিকেট এর প্রয়োজন হবে না। এছাড়াও করোনা মহামারী চলাকালীন সময়ে সৌদি আরবে প্রবেশের সময়ে যে সকল নিয়ম এবং নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তার মধ্যে বেশিরভাগই ইতিমধ্যে তুলে নেওয়া হয়েছে। এখন থেকে সৌদি আরবে প্রবেশ করার সময়ে করোনা ভ্যাকসিন গ্রহণ এর সার্টিফিকেট, নেগেটিভ PCR টেস্ট এর রিপোর্ট ইত্যাদি প্রদর্শন করতে হবে না। এর পাশাপাশি সৌদি আরবে প্রবেশের পরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বা হোম কোয়ারেন্টাইন এর নিয়মও তুলে নেওয়া হয়েছে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবে বর্তমানে করোনা ভাইরাস সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং নতুন করে করোনা আক্রান্তের হার বর্তমানে 4% চেয়েও কম এবং দিন দিন তা আরও কমছে। এর পাশাপাশি সৌদি আরবে 12 বছরের বেশি বয়সী সকল মানুষের মধ্যে 99% করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। এ সকল কারণেই প্রবাসী ভ্রমণকারী এবং উমরাহ হাজিদের সৌদি আরবে প্রবেশের সময় ভ্যাকসিনেশন সার্টিফিকেট ও PCR টেস্ট এর রিপোর্ট প্রদর্শন এর বাধ্যতা তুলে নেওয়া হয়েছে।